আল্লাহ বলে ও বান্দারা আমার যতগুলো সৃষ্টি আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলো আমার মুহাম্মদ রাসূল বলুন না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে আল্লাহ ভালোবাসেন বাবা আজকে কালশট্টি গ্রামে বাসিন্দাদের বড় খুশ নসিব বাবা তাই বলে বাহিরে বসে থাকবেন মাসাঙ্গে বসবেন রাস্তায় ঘুরবেন এটার দ্বারা কিন্তু কোনো লাভ হবে না আপনার আল্লাহ বাবা মা দাদা দাদি বেটা বেটি যারা কবরে চলে গেছেন বাবা অন্ধকার কবরের মধ্যে রুহানি হালতে তারা তাকায় আছে আহারে আজকে জামে মসজিদে হালকা থেকে হবে আমার সন্তান সন্ততি যদি যাইতো যখন ফাতিহা শরীফ পড়ে দোয়া করা হবে তাহলে তারা দোয়ায় শুরু করে আমরা কবরে আলো পাইতাম বলুন না সুবহানাল্লাহ দুনিয়ার জেলখানায় যদি সন্তান আটকানো থাকে বাবা সন্তানের হাত ধরে যদি বলে বাবা গো ও আব্বা জেলখানার মধ্যে বড় কষ্ট হয় আমি খাইতে পারি না ঘুমাতে পারি না গোসল দিতে পারি না বাবা আপনি আমাকে আমার জমি বিক্রি করে হলেও আমাকে বের করে নেন বাবা বাবার মনটা নরম হয়ে যায় বাবা বাবা বাড়িতে এসে বলে বিবি গো আমার সন্তানের চোখের পানি আর সহ্য হয় না কি করবো জমি জমা দিয়া কি করবো টাকা সম্পদ দিয়া যত টাকা লাগে সন্তানকে আমি বাহির করে আনব বাবার মনে তরুণ লেগে যায় তাই বাবা যখন হালকা জেকেরে মা বিনা হবে সবাই বাড়িতে বসে থাকতে পারে না বাবা যার দিলটা নরম হবে আল্লাহ যাকে কবুল করবেন বাবা সে কখনো রাস্তায় বসতে পারবে না মাসাঙ্গে বসে থাকতে পারবে না বাড়িতে সময় কাটাতে পারবে না ও বাবা মা ফিরে চলে আসে আল্লাহ জিকিরে শরীক হয়ে যা বলুন না সুবহানাল্লাহ আস্তে করে বসে আমি মহাপিত্র বলবো সবাই বসে সবাই আসে মানুষ যখন অসুস্থ হয় তখন তো সুস্থতার মতো যে কি বলেন তাই না এটি আর কি এটি আপনার লাইন সাকার বলেন কাফর তুমি না দা বিনা সাদিস বান্দা তোমাকে যে আমি নিয়ামত দিয়েছিলাম টাকা পয়সা ধন দৌলত সুন্দর দেহ সুন্দর বাড়ি সুন্দর নারী তোমার বিবি পরিবার তুমি যদি শুক্রিয়া আদায় করো তোমার নিয়ামতকে আমি বাড়াই দেব বলুন না সুবহান আর যদি তুমি এর শুক্রিয়া আদায় না করো তোমাকে আমি আজাবে গ্রেফতার করবো জাহান্নামের কঠিন আদায় তোমাকে জ্বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে ইবাদতের বান্দা হিসেবে কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ আমার কোনো শক্তি নাই সামর্থ্য নাই আপনি যদি দয়া করেন আল্লাহ আমি দুটা ইবাদত করতে পারব আপনি যদি মায়া করেন আমার দ্বারা দুটো ভালো কাজ করা সম্ভব তাহলে আমার শক্তির দ্বারা আমি করতে পারবো না আমলের কোনো অহংকার করা যাবে না আমলের কোনো বড়ই করা যাবে না আল্লাহ পাক যাকে তৌফিক দান করে সেই বান্দা আমল করতে পারে বলুন না সুবহানাল্লাহ জিকিরে মাহফিলের নিয়ম আছে আপনারা যাত্রার থেকে জিকির আজগার এখানে বা যেখানে হোক যাত্রার কাছ থেকে জিকির আজগার করাবেন না এতে কোনো রুহানি তরক কিংবা রুহানি শান্তি পাবেন না আত্মার খোরাক পাবেন না এটা হচ্ছে একটা পারমিশন লাগে কীরকম দেখে আপনি যদি এমপি নির্বাচন করতে চান
আপনি যদি সংসদে সদস্য হতে চান তাহলে অবশ্যই আপনাকে নমিনেশন দিতে হবে, আপনাকে ফর্ম পূরণ করতে হবে, আপনার যোগ্যতা অর্জন করতে হবে। যখন আপনাকে পারমিশন দেবে তখন তো আপনি নির্বাচন করতে পারবেন, তাই না? তো ঠিক হালকা জিকির একটা পারমিশন লাগে আল্লাহর তরফ থেকে ওলিদের মারফতে। বলুন সুবহানাল্লাহ। জিকির আল্লাহ তো সবাই ডাকতে পারে, কিন্তু ডাকার একটা ধরন আছে, একটা সিস্টেম আছে। এই যেই সিস্টেমে আপনাকে করতে বলেছে আল্লাহ পাক, ওই সিস্টেমটা একমাত্র আল্লাহ উলিরা জানে। এদের আল্লাহ উলি যাকে পারমিশন দেবে তার থেকে আপনার জিকির আজগার করে নেবে, এটা তার উন্নত হবে এবং আপনাদের জিকিরে বলবেন আপনাদের রুহানি তরক্কি লাভ হবে। বলুন সুবহানাল্লাহ। বাবা জিকির করবে, সাগিরের বান্দা যারা হবে বাবা, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ায় যাবে বাবা, সবাই বলে কাঁদবে ওই সময় কিছু সংখ্যক আল্লাহ পাকের সিংহাসনের পিছনে প্রতিমা পুরানি চেহারা নিয়া আনন্দে বাবারে সুন্দর ভাবে হাস্যোজ্জ্বল চেহারা নিয়া সময় পার করবে। আসরবাসীর আশ্চর্য হয়ে যাবে আল্লাহ আমার আল্লাহ বলবে না 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 নবীও নয় শহীদও নয়, ফাজাইল জিকির অধ্যায় খারাপ করে দেখবেন হাদিসটা পেয়ে যাবেন বাবা আল্লাহকে তো বলো বলো আল্লাহ তাহলে কারা, আমার আল্লাহ বলবে ও বান্দা তোমরা তাহলে এদের পরিচয় জেনে নাও, আমার আল্লাহ ফেরেশতাকে হুকুম করবে, ফেরেশতারা বলবে হাশরের ময়দানে মানুষেরা তোমরা আজকে শুনে নাও যাদেরকে তোমরা টিনকারি করতা, তোমরা ইনসাল্ট করতা, তোমরা হিংসা করতা, তোমরা পরনিন্দা করতা, গীবত করতা, ওই সমস্ত বান্দারা আজকে এখানে বসে আছেন আল্লাহর সিংহাসনের পেছনে, যারা দুনিয়ার জিন্দগিতে যদিও ভেদনা হতো, যদিও তারা রিস্কা চালাইতো, কৃষিক্ষেত্রে খামারে দিন মজুরে কাটাকাটি করতো, তাদের হয়তোবা কোনো সম্মান ছিল না, হয়তোবা কোনো ইজ্জত ছিল না, কেউ হয়তোবা তাদেরকে মানত না। ও বান্দা এরা হলো আমার জাকির বান্দাগো। বলুন না সুবহানাল্লাহ। কোন জাকির? যে জিকিরের দ্বারা আপনার বাবারে কলবের মধ্যে নূর পয়দা হবে, যে জিকির করলে চোখ দ্বারা পানি আসবে বাবা, যে জিকির করলে নম্বর কোনো শিউরে উঠবে, যে জিকিরের দ্বারা হালাল হারাম বেঁচে বেঁচে চলা যাবে। এখন তো জিকিরের নামে কত না ভণ্ডামি করা হয় বাবা, নারী পুরুষ এক জায়গায় জিকির করে পর্দা লাগে না, বাবারে হালাল হারাম বাঁচা লাগে না। ও বাবা এটার পাল্লাই কখনো করবেন না বাবা, আল্লাহর ভাববেন ওলির দরবারে গিয়া এমন ভাবে জিকির করবে যে জিকিরের দ্বারা আপনার আমলে রূহ পয়দা হয়, প্রত্যেক আমলের মধ্যে রূহ পয়দা হবে, নামাজের মধ্যে জান্নাত জাহান্নামের বাবারে জাহান্নামের ভয় পেতে জাহান্নামের ভয় পয়দা হবে, জান্নাতের আশা জাগ্রত হবে, আল্লাহর কাছে তার আল্লাহ আপনি আমার আমলে সাথ দিয়ে দেন। আমি আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখে জাহান্নামে জ্বলতে হবে না। ও বাবা বাড়িতে তো কত সময় কাটলে বাবা, বিবির সঙ্গে
জীবনের সঙ্গে তাই কত বন্ধু বান্ধবের সঙ্গে প্রত্যেকদিন সময় কাটাতে পারবেন বাবা কিন্তু প্রত্যেকদিন আপনি জান্নাতের বাগান পাবেন না আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে জান্নাতের বাগানে বসার তৌফিক দেন মাওলানা আপনি রহমত করেন মাওলানা গো আমি বুঝি না মাওলানা আমার তো জ্ঞান নাই মাওলা আমার ইলম নাই মাওলা গো আপনি আমাকে দয়া করেন অন্তরের মধ্যে সাকিনা দান করেন আল্লাহ যার ওসিলায় আমি আল্লাহ জাকিরিন বান্দা হব বলুন আল্লাহুম্মা আমিন বড় জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবারা এখন আমি ওয়াজ করব না বাবা জিকিরের মধ্যে যাব আমরা জিকির কেন কইরা রাখবো বলেছি বাবা জিকির হুকুম কোন পীর সাহেবের নয় কোন মুফতি সাহেবের নয় কোন ফকির সাহেবের নয় কোন মুফাসসির সাহেবের নয় জিকিরের হুকুম আমার আল্লাহ কোরআন মাজিদে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম প্রভুর নাম কি আল্লাহ না কি বলেন আল্লাহ না ইসমে জাত একটাই না আল্লাহ সিফতি নাম অনেক আছে তাহলে আল্লাহ 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 জিকিরের কথা আমার আল্লাহ নিজে হুকুম করেছেন বলুন না সুবহানাল্লাহ তাহলে পৃথিবীর যত বড় কেউ আসে বলুক জিকির করা লাগবে না তার কথা মানবেন না কোরআনের কথা মানবেন কোনটা কোরআনের কথা মানবেন না আমার আল্লাহ বলছে সূরা দাহ 25 নম্বর আয়াত সূরা মুজদম্মিলের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম অযকুর ইসমা রব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা অযকুর শুরুর কর বান্দা রব্বিকা তোমার প্রভুর নাম অযকুর ইসমা মানে নাম রব্বিকা তোমার প্রভুর ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা একাগ্র চিত্তে দুনিয়ার সব কিছু হতে তুমি আলাদা হয়ে যাও আমরা জিকির করি বাড়ির কথা স্মরণ হয় জিকির করি দোকানের কথা স্মরণ হয় জিকির করি বাহিরের বাজারের কথা স্মরণ হয় জিকির করি কাকে কাকে ঠকাবো ওই চিন্তা হয় জিকির করি সুন্দর নারীর কথা চিন্তা হয় না না বাবা এই জিকির কথা আমার আল্লাহ বলে নাই কথা বাত্তাল ইলাই গীতা বন্দিলা একাগ্র চিন্তে এমন ভাবে জিকির করবো বান্দা যেমন জিকির করেছিল আমার দাদা হুজুর মোহাম্মদ আলী ফরিদি পীর কিবলা বলুন না সুবহানাল্লাহ কেমন তারা জিকির করেছেন বাবা কোথায় সাত পুরোদীপ দৃষ্টি সেখান থেকে বগুড়ার জমিনে শুয়ে আছেন জিকির করেন বর্তমান মুর্শিদ কিবলা বর্তমান বিশ্বায় বুঝুয়াল খুনের বিশ্বায় বুঝুর কিবলা বাবার জিকির করার এমন জিকির করেছেন বাবা সব কিছু তারা ভুলে গেছেন বাবার ছেলে মেয়ের মতো আমাদের মতো খবর নিতে পারে না নিজের জীবনে খবর নিতে পারে না ও বাবা ইনারাই হলো প্রকৃত জাকিরি বলুন না সুবহানাল্লাহ এই জাকির বান্দা হতে পারলে আল্লাহ পাক আপনাকে বিদায় হিসেবে আল্লাহর জান্নাতে আপনাকে পাঠিয়ে দেবে বলুন না সুবহানাল্লাহ ওই রকম জাকির হওয়া লাগবে আমি জিকিরও করলাম আমি নারীর প্রতি বললাম ওই জিকির আপনাকে আল্লাহ আপনাকে কখনো জান্নাত কেন জাহান্নামের তরদেশে দিতে হবে কথা ঠিক কিনা বলে সাহাবারাও জিকির করেছেন আমি কি জিকির করলাম যে আমি টাকা পয়সা ধন দৌলত নারীর লোক আমি থাকতে পারলাম না তাহলে আমার কিসের জিকির হলো বলেন বাবা কি বাবা তাই না কথা ঠিক কিনা বলে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে প্রকৃত জাকির হিসেবে কবুল করে বলুন না আল্লাহুম্মা আমিন সকল অন্তর থেকে বলেন না আল্লাহুম্মা আমিন বাবা কষ্ট পাচ্ছে এদিকে আগে আসবে হালকা মানে গোলাঘাটে আগে আসেন বাবা ওই যে মুরব্বি বাবাজি দরকার কোনো একটা যুবক ছেলে হচ্ছে এরটা আগে নিয়ে আসেন উনি একটু সামনে আসুন কারণ মানে জিকিরের হালকা জিকির হালকা হচ্ছে পারসি শব্দ হালকা মানে হচ্ছে গোলাকার
মানে গোল আকৃতি হয়ে যেখানে জিকির করা হয় ওটাকেই বলে হালকা জিকির বলুন না সুবহানাল্লাহ বাবা মুরব্বিয়ে দিকের মাসির বাবা আছেন অনেক বলে কি গো হালকা তো করলে গরম করা যায় না টিটকারি করে পারে না তো এটা হালকা মানে তো ঠান্ডা নয় হালকা মানে গোলাকার গোল আকৃতি হয়ে যেটাকে যেখানে আল্লাহ আল্লাহ জিকির করা হয় ওটাই হল হালকাই জিকির বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে প্রদান করুন কারণ সুন্দর লাগছে এটা আগে জানতে হবে সুন্দর করে বসে জান্নাতের জান্নাতের বাগান ইদা মারাতুন বিরিয়াদিল জান্না ওয়া তাওয়াবা কালু বিরিয়াদিল জান্না কাদা হালকু জিকির বলুন না সুবহানাল্লাহ আমার রাসূল বললেন বাবা সাহাবারা তোমরা যখন দুনিয়াতে জান্নাতের বাগান দেখতে পাও ও বাবা তোমরা সেই জায়গায় বেশি 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 করে উঠা বসা করো ওই জায়গার সঙ্গে সম্পর্ক রাখো ও আমার সালামার সাহাবা হুজুররা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সাল্লাম দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় কেমনি বুঝবো আপনি একটু পরিচয় দেন নবীজি বললেন চিন্তা করো না আমি নবীজি তোমার জীবন দশায় আছি সালামা তোমরা চিন্তা করো না কালা হালাকু জিকির যেখানে হালকা হয়ে জিকির করা হয় আল্লাহ 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 জিকির করা হয় ওটা হলো জান্নাতের টুকুরা জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন আপনি নিষ্ক মানে ফেলনা দিন মজুর করলে ওলা আর আপনি নাই আপনি কোন জান্নাতে মানুষ জোরে বলুন না সুবহানাল্লাহ এটা আমার মুখের কথা নয় নবীর জবান অনুযায়ী নবীদের জবান অনুযায়ী আপনি এখন জান্নাতের মধ্যে যারা অবস্থান করবে তারা জান্নাতে মানুষ নয় কথা বলেন কথা বলেন তারা জান্নাতে মানুষ নয় আপনি এখন জান্নাতের মধ্যে আছেন জান্নাতে মানুষ এখন এই মুহূর্তে আমার নবী যে সার্টিফিকেট দিয়েছেন সুবহানাল্লাহ বলে তা জান্নাতের বাগানে আসবেন না যেখানে চতুষ পর্যন্ত বাবার খাবার পায় ওই জায়গা থেকে পিটেলা উঠে না বাবা ও বাবা যারা মুত্তাকি হবে পরহেজগার হবে আল্লাহ ওয়ালা হবে দিনদার হবে ওই বান্দারা যেখানে তাদের রুহের খোরাক পাবে ওই জায়গা থেকে পিটেলা উঠবে না জেনে রাখবেন যারা আসবেন আসতে পারে না তাদের ইমানের মধ্যে ঘাটতি আছে বাবা এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আপনি আমাকে আমল করার তৌফিক দেন বাবারা আমল জোর করে করা যায় না বাবা আর আমলের গর্ব করা যাবে না এখনই আল্লাহ পাক চাইলে একজন যুবক ছেলে ব্যবসা করে ঘুরে বেড়ায় মাসাঙ্গে বসে আছে মোবাইল নিয়ে সারাক্ষণ পরে আল্লাহ ওকে ও সেকেন্ডের মধ্যে তার জীবনটা পরিবর্তন করে আল্লাহ বানাতে পারে কথা ঠিক কিনা বলে ভিতর অহংকার করা যাবে না আল্লাহর কাছে তার তো দোয়া করতে হবে আল্লাহ যারা রাস্তায় পড়ে আছে বাড়িতে পড়ে আছে মাসাঙ্গে পড়ে আছে আল্লাহ অন্তটা নরম করে দেন তাদেরকে মসজিদে হাজির করে দেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে থাকে আলোচনা তো আমি এখন অনেকখানি করে ফেললাম তোর জিকির যে করবো এত গুরুত্ব বুঝতে হবে কি বলে তাই না বাবা একটা গরু বড় বড় একটা গরু মরা গরু পড়ে আছে আপনি আমার কুকুরকে যে বলতেছেন বাবা কত সুন্দর একটা গরু পড়ে আছে বাইরে তুমি যদি যাও সুন্দর করে পেট করে পাঁচ দিন খাইতে পারবা কুকুরকে আপনি কথা শুনবে শুনবে কিন্তু কুকুরকে তো আপনি দেখার ওখানে দিতে গরু তাহলে আপনাকে আর বলা লাগবে কোথায় কি করা লাগবে